দর্শক কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলেন আজকে 20 তারিখে দেখে আসি বরিশাল ঘাটের অবস্থা। আজকে তো 3টা লঞ্চই যাচ্ছে, আর বিশেষ করে আপনারা রোটেশনে পারাবত আর সুন্দরবন যে পাবেন বেশি বেশি, কারণ ওদের লাইনে কিন্তু 3টা করে লঞ্চ থাকবে হয়তো। তো আজকে আছে পারাবত 12, কিছুদিন আগেও কিন্তু মানে গত পরশু মনে হয় শিওর না পারাবত 12 না জানো 11 ছিল। আছে কুয়াকাটা 2, আছে সুন্দরবন 10। আর আপনারা যারা এখন ঢাকা থেকে বরিশাল বা বরিশাল থেকে ঢাকা যাওয়া আসা করবেন লঞ্চে, তারা 7টার আগে চলে আসবেন। কারণ কি, এখন লঞ্চ যেহেতু 3টা, সেই কারণে কিন্তু ডেকে যাত্রী অনেক তাড়াতাড়ি ফুল হয়ে যায়, ডেকে জায়গা পাওয়া যায় না। আর 8টার পরে যারা আসবেন তারা শুধু জায়গা খুঁজবেন খুঁজবেন, খুঁজতে খুঁজতে লঞ্চ ছাড়ার সময় হয়ে যাবে। ওই সময় দেখা যাবে যে পরে লঞ্চ ছাড়ার পরে যদি একটু স্পেস পান, তো সেই কারণে আপনারা যারা ঢাকা বরিশাল নৌ রুটে ভ্রমণ করবেন তারা 7টার ভিতরে ঘাটে থাকার চেষ্টা করবেন। তো এখন আমরা একটু লঞ্চগুলোর ডেকে দেখে আসবো কি পরিমাণে যাত্রী আছে আজকে 20 তারিখে। চলেন আগে আমরা পারাবত 12 লঞ্চটিতে যাই। পারাবত 12-তে বাহির থেকে দেখলাম ভালোই যাত্রী আছে, ভিতরে কেমন আছে বলতে পারি না, দেখা যাক। যাচ্ছে পারাবত 12 লঞ্চে। কি বলছিলাম, আপনারা আগে ভাগে আসবেন, দেখছেন এখন মাত্র সময় হয়েছে 7:30, 7:30 বাজে, অলরেডি ডেকে স্পেস নাই। এই যে সবাই চাদর বিছানা বসাইয়া জায়গা ই করা শেষ, জাস্ট এই যে রাস্তাটা বাকি আছে, কিছুক্ষণ পরে এই রাস্তায়ও বসে যাবে লোকজন। এখনো যাত্রীরা একটু কষ্ট করে যাচ্ছে, 3টা লঞ্চ হওয়ায়, কিন্তু ভাড়া তো সেই 400 টাকা করেই, আপনার 400 টাকা হওয়া সত্ত্বেও কিন্তু যাত্রীরা এখন একটু কষ্ট হচ্ছে, তাদের ডেকে স্পেস পাওয়া যাচ্ছে না। আগে যেমন একজনে দুইজনের সিট নিয়ে যাইতো, মানে দুইজনের স্পেস নিত ডেকে, এখন দেখা যায় যে একজন নিজের একজনের স্পেস নিতেই কষ্ট হয়ে যাচ্ছে। পারাবত 12 লঞ্চের 2তলা ডেক, আর দেখি সাইডে কোন লঞ্চ। আচ্ছা, সাইডে আছে কুয়াকাটা 2 লঞ্চ, আমরা এরপরে যাব কুয়াকাটা 2 লঞ্চে, আগে পারাবত 12 থেকে বের হই। আজকে 20 তারিখে আছি বরিশাল ঘাটে, মূলত ভিডিও করার জন্য। আমার ভিডিওগুলো আর কি দেখা যায় বাসায় গিয়ে হালকা এডিট করে যদি ছাড়ি, তাহলে ছাড়তে ছাড়তে 10:30টার কাছাকাছি হয়ে যায় সময়, সে কারণে অনেকে আবার হয়তো দেখেন না, পরবর্তী দিনে দেখেন। তো আমার ভিডিও আপলোড দেওয়ার টাইম আপনারা 10:30, 10:30 ধরে নিতে পারেন, আবার মাঝের ভিতরে সকালেও আপলোড দিই। দেখতেছেন পারাবত 12 লঞ্চের নিচতলার ডেক। চলেন আমরা বের হয়ে কুয়াকাটা 2 লঞ্চটা থেকে ঘুরে আসি। আজকে কিন্তু গত দিনের চেয়ে যাত্রী একটু কম আছে, 8টার পরে হয়তো যাত্রী বেড়ে যাবে। আমরা কি মিষ্টি না?
এই ভাইয়ের আমড়াগুলো কিন্তু বেশ ভালো হয়। আপনারা তাকে ঘাটে যদি দেখেন চাইলে টেস্ট করে দেখতে পারেন, অথবা আমার কথা বলবেন, তাহলে একটু হয়তো আলাদা একটু সার্ভিস পেতে পারেন তার কাছ থেকে। তো চলুন আমরা কুয়াকাটা দুই লঞ্চটায় যাই। এই যে যারা বাইক নেবেন তারা হয়তো 400-500 করে নেয় বাইক নেওয়ার জন্য। যাচ্ছি কুয়াকাটা দুই লঞ্চে, দেখি কি অবস্থা আছে কুয়াকাটা দুইয়ের। এই যে সামনে টিকেটের আপনারা যারা বুকিং দেবেন অনলাইনে ওখান থেকে টিকিট বুঝে নেবেন। আছে কুয়াকাটা দুই লঞ্চে, পার হচ্ছে একটু যাত্রী কম আছে কুয়াকাটা দুইতে। এই যে এখানে বাইক আছে কুয়াকাটা দুইতে, ভালোই স্পেস আছে টুকটাক, এই যে সাইডের স্পেসটা খালি। আরেকটা কথা বলি, আপনারা ঘাটে এসে যে স্টাফ কেবিন বিক্রি করে অনেকে, চাইলে ওটাও নিতে পারেন, অথবা যদি অফিসিয়াল কেবিনগুলো নিতে চান লঞ্চের তাহলে সরাসরি এসে আপনার যেখানে টিকিট কাউন্টার বা টিকিট বিক্রি করে বা কেবিনের চাবি দেয় সেখানে যোগাযোগ করবেন, তাহলেই আপনারা কেবিন পাবেন। বিশেষ করে নিচতলার ফ্রন্ট সাইটে যেখানে টিকিট বিক্রি করে ওখান থেকে আপনারা পাবেন টিকিট অবশ্যই কেবিনের। দ্বিতীয় তলার দেখে দেখতেছেন কুয়াকাটা দুই লঞ্চের আজকে যাত্রীর অবস্থা। কুয়াকাটা দুইতে একটু যাত্রী কমই লাগতেছে, পারাবত বার হচ্ছে, দেখি সুন্দরবনে যাত্রী আছে নাকি। যে এখানে আসলে অবশ্যই কেবিন খালি থাকলে আপনারা কেবিন পাবেন। এবার যাচ্ছি সুন্দরবন 10 লঞ্চে, আশা করি সুন্দরবন 10-এ ভালো থাকবে। গত দিন হয়তো গত ট্রিপে সুন্দরবন 11 লঞ্চটিতে ভালো যাত্রী ছিল। চলুন আজকে দেখে আসি সুন্দরবন 10-এ কি পরিমাণে যাত্রী আছে। আর কেবিন তো আপনার 400 টাকা করে চলতেছে। এই যে সামনে থেকে আপনারা কেবিনের টিকিট পাবেন বা চাবি বুঝে নেবেন। হ্যাঁ সুন্দরবন 10 লঞ্চটিতে কিন্তু আজকে খারাপ যাত্রী নেই, বেশ ভালোই যাত্রী আছে সুন্দরবন 10-এ। আর একদম মাথা পর্যন্ত কিন্তু অলরেডি ভরে গেছে যাত্রীতে। কেবিনের ভাড়াগুলো কিন্তু সেই আগের মতো আছে, 1000 টাকা সিঙ্গেল কেবিন যদি অফিসিয়ালি এসে কিনেন। আর যদি আপনারা ওই ঘাট থেকে যদি কেনেন তাহলে কিন্তু আপনার কেবিনের ভাড়াটা একটু বেশি পড়তে পারে, সরাসরি লঞ্চে এসে কিনবেন, অথবা যেসব লঞ্চগুলোর টিকিট অনলাইনে পাওয়া যায় সেখান থেকেও কিনতে পারেন, অথবা বুকিং নাম্বার দেওয়া থাকে বিভিন্ন ভিডিওতে ওখান থেকেও কিনতে পারেন। আচ্ছা দ্বিতীয় তলাতে যাত্রী আছে, বাট ওই দিন সুন্দরবন 11 লঞ্চে কিন্তু প্রচুর যাত্রী হয়েছিল, ফার্স্ট রোটেশনের দিন হয়তো, খেয়াল নাই আমার। আচ্ছা কে কে সুন্দরবন 16 লঞ্চের অপেক্ষায় আছেন তাড়াতাড়ি কমেন্টসে জানান। আর মাঝখানে সুন্দরবন 16-র একটা ভিডিও দিতে চেয়েছিলাম বাট তেমন হয় নাই, সময় হয় নাই বা একটু সমস্যায় ছিলাম। দেখি সুন্দরবন 16-র তো একটা ডেট দিছে উদ্বোধনের, দেখা যাক কি হয়, সেদিন আপনাদেরকে বিস্তারিত দেখাবো ইনশাল্লাহ। Thank you.
এখানে মনে হয় সিট রাখছে। তো দর্শক, আজকে দেখলেন বরিশাল ঘাটের অবস্থা। আজকে 20 তারিখ, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগে সে কারণেই আপনারা দেখেন আমার ভিডিও, বা আপনাদের কোনো উপকার হয় ভিডিওর মাধ্যমে, দেখতে পান কোন লঞ্চ আছে। আর পেজে কিন্তু আমি একটু আপডেট দিই, বেশি শর্ট শর্ট ভিডিও দিয়ে আপডেট দিয়ে দিই প্রতিদিনের বিভিন্ন ইয়ে। তো আপনারা যারা আমার পেজে এখনও ফলো করেন না, চাইলে আমার পেজে যেতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক আছে। ইউটিউবের নামেই আমার পেজটা খোলা আছে, হলুদ কালারের একটি লোগো দেওয়া সেখানে, চাইলে আমার পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। আর আজকের ভিডিওটা এখানে রাখতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।